এই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন পারভেজ দানব ইউটিউব চ্যানেল, সাথে আছে আমি পারভেজ। তো আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব ফ্রি ফায়ার নেক্সট আপকামিং যে ইনকিউবেটর, যেটা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে আসতে চলেছে, সেই ইনকিউবেটরটা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি দেখিয়ে দিব। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো শুরুতেই চলে যাচ্ছে আমি লাক ট্রাভেল সেকশনে। এখন কিন্তু আপনারা এই যে এখানে যে স্ক্রিনের উপর যে ইনকিউবেটারটা দেখতে পাচ্ছেন, সেটাই কিন্তু হবে ফ্রি ফায়ারের নেক্সট আপকামিং ইনকিউবেটারের বান্ডিল। এটা হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারের জন্য প্রায় পুরোপুরি প্রায় মোটামুটিভাবে কনফার্ম হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এটাই এখন স্ক্রিনের উপর যে বান্ডিলটা দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু হবে এই ইনকিউবেটারের টপ বান্ডিল, যেটাতে কিন্তু এই টাইপের একটা অ্যানিমেশন থাকবে। চলুন দেখিয়ে দিই অন্যান্য যে বান্ডিলগুলো, সেগুলো কিন্তু এখন স্ক্রিনের উপর আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এই চারটা বান্ডিলই হবে কিন্তু এই ইনকিউবেটরের চারটা বান্ডিল। তো ফার্স্টে যে হচ্ছে প্রাইসটা হবে, অর্থাৎ টপ ইনকিউবেটরের টপ যে বান্ডিলটা, সেটা কিন্তু এখন দেখতে পাচ্ছেন রেড কালারের একটা বান্ডিল, সেটা কিন্তু দেখতে ঠিক এরকমটাই হবে। এবং এটা নিতে কিন্তু আপনাদের মোটামুটি বাংলাদেশ সার্ভারে যেমন স্টোন এবং ব্লু প্রিন্ট লাগে, ঠিক তেমনটাই লাগবে। তো তারপরে সেকেন্ড যেটা দেখতে পাচ্ছেন, সেটাকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে ব্লু কালারের মতো একটা হচ্ছে টিয়া কালারের মতো একটা বান্ডিল করেছে। এটা হবে কিন্তু এই ইনকিউবেটারের সেকেন্ড বান্ডিল, এবং এই বান্ডিলটাও কিন্তু মোটামুটি একটা অ্যানিমেশন দেওয়া হয়েছে এই বান্ডিলটাতেও। থার্ড যে বান্ডিলটা আছে সেটা এখন দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনের ওপরে। এই বান্ডিলটাতে হালকা কিন্তু সাদা এবং হচ্ছে গোলাপি কালারের একটা ডিজাইন করা হয়েছে, এবং এটাতেও হালকা হালকা কিন্তু একটা অ্যানিমেশন দেওয়া হয়েছে। এটা হবে ইনকিউবেটারের এই ইনকিউবেটারের থার্ড নাম্বার যে বান্ডিল সেটা। এবং লাস্টে যে বান্ডিলটা আছে দেখতে পাচ্ছেন, এটা হবে একেবারে লাস্টে যে হচ্ছে বান্ডিলের ইনকিউবেটারের একবারে লাস্ট যে প্রাইস, সেটা কিন্তু আপনারা এই বান্ডিলটা কিন্তু দেখতে পাওয়া যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হবে টপ, এটা হবে সেকেন্ড, এবং এটা থার্ড, এবং এটা কিন্তু ফোর নাম্বার বান্ডিলটা হবে ইনকিউবেটারের। এবং এই ইনকিউবেটারটি কিন্তু খুব শীঘ্রই আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে আসতে চলেছে। আমাদের এখন বর্তমানে যে ইনকিউবেটারটা চলছে, ইনকিউবেটারটা শেষ হওয়া যাওয়ার পরেই কিন্তু আপনারা প্রায় এই ইনকিউবেটারটা আমাদের গেমের মধ্যে কিন্তু অ্যাড করে হবে, এবং আপনারা কিন্তু আমাদের গেমের মধ্যে এই ইনকিউবেটারের বান্ডিলগুলো কিন্তু দেখতে পেয়ে যাবেন। তো কাদের কোন বান্ডিলটা ভালো লেগেছে এবং কারা কোন বান্ডিলটা নিতে চান, এবং এই ইনকিউবেটারটা আপনাদের ভালো লেগেছে না বা লাগে নাই, সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও আগের যে বান্ডিলগুলো ছিল সেগুলোও কিন্তু আছে, এবং এখানে কিন্তু একটা ইউএমপির স্ক্রিনও দিয়ে দিয়েছে এই সার্ভারে। তো এটাই হচ্ছে আমাদের ফ্রি ফায়ার নেক্সট আপকামিং ইনকিউবেটার। চলেন, এখানে আমার কাছে দেখতে পাচ্ছেন চারটা কিন্তু স্পিনের কার্ড আছে, দেখি আমরা এখান থেকে কোনো বান্ডিল পাই কি না। তো দেখছেন ফার্স্ট স্পিন করে আমি এখান থেকে কিন্তু ফার্স্ট স্পিনটা করে দিলাম। তো ফার্স্ট স্পিনে এখানে আমার কিন্তু একটা স্ক্যানার দেওয়া আছে, আর কিন্তু আমার কাছে তিনটা টোকেন আছে। দেখতে পাচ্ছেন এই সার্ভারে কিন্তু আমার কোনো টোকেন নাই। তো দেখি আর তিনটা স্পিন করে কোনো কিছু পাই কি না। তো দেখতে পাচ্ছেন সেকেন্ড স্পিন আমরা এখান থেকে করে দিলাম। সেকেন্ড স্পিনে কিন্তু এখানে বাউন্টি টোকেন দিয়েছে 7 দিনের জন্য, এবং থার্ড স্পিন আমরা এখান থেকে করে দিলাম। এবার তো কিছু দে, আরে এবার কি দিছে ভাই, বনফায়ার 3 দিনের জন্য। আচ্ছা দেখতে পাচ্ছেন এগুলোই কিন্তু আমাদের মনে হয় যে দিবে না, এখানে থেকে এখন তো পর্যন্ত কিছু পাইনি। আবার আরেকটা হচ্ছে আমাদেরকে ভাউচারই দিছে স্পিন করার জন্য, দেখা যাক এবার কিছু দেয় কিনা। স্টোন দিছে রে ভাই, স্টোন দেয় কী করবে, একটা ব্লু প্রিন্ট দিলে তো একটা বান্ডিল নেওয়া হতো। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক এবং কমেন্ট করে দেবেন, এবং অবশ্যই শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে সামনে যে ইনকিউবেটার আসবে সেটি অবশ্যই অবশ্যই দেখিয়ে দেবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো ধন্যবাদ সবাইকে।